বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আলম ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দর সাব রেজিস্ট্রার অফিস ও নারায়ণগঞ্জ সদর এবং ফতুল্লা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণ শনিবার চার ডিসেম্বর সকালে নরসিংদীর মাধবদী আলম সুপার মার্কেটে বাংলাদেশ লেখক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ নুর আলম ভূয়ার নিজ কার্যালয়ে জন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন বন্দর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সরকার জনি ইমরান হাসান রাকিব উল্লাহ রাজীব মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ সুমিত রাকিবুল হাসান রাকিব নুরে আলম পাপ্পু ফতুল্লা সাবরেস্ট্রি অফিসের দলিল লেখক আলমগীর হোসেন ইব্রাহিম সাইদুল আলম তালুকদার সদর অফিসের মোহাম্মদ রাজু আহমেদ মৃধা নওয়াব আলী সহকারী আরিফুল ইসলাম রাকিবুল ইসলাম আমান আমানসহ আমান সহ অনেক নেতৃবৃন্দরা এরপরে একই সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক কমিটির সভাপতি মুজাহিদ সরকার জনি সাধারণ সম্পাদক ইমরান হাসান যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব রাকিবুল্লাহ রাজীব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমিত সম্পাদক পাপ্পুর পক্ষে বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আলম ভূইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর ঘরোয়া পরিবেশে দলিল লেখকদের সাথে আলাপ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এনএনটিভি নারায়ণগঞ্জ